তারা ওই দশটা বিস্তারিত ভবনে বসে এই পরিকল্পনা করেন যে নদীটিকে আস্তে আস্তে কিভাবে হত্যা করে সেইখানে নদী দখল করবেন, সেখানে আস্তে আস্তে সেই নদীর প্রবাহ ভঙ্গ করে দিয়ে ওই জাতিকে ধ্বংস করবেন। তাদেরকে মেসেজটা দেওয়া হচ্ছে মাত্র সাবধানে থাকুন, যদি নদী খনন না হয়, যদি নদীতে পানি প্রবাহ না হয় তাহলে পরে এই কর্মসূচি 2 কোটি মানুষের কর্মসূচি, তারা সকলেই রাস্তায় দাঁড়িয়ে যাবে এবং নদী খননের দায় রূপের হাতে দেবে। এই পর্যায়ের সংহতি দাবি সত্যপ্রতিবাদ নাগরিক আন্দোলন নেতা খন্দকার ফারুক আহমেদ। আজকের বড়পেপারে নাগরিক আহ্বানে কর্মসূচি চলছে, আমি তো স্বাধীনভাবে অসুস্থতা কথা বলব না, শুধু এই যে আজকে অমুক্তকাল দাঁড়িয়ে আমরা যে আন্দোলন করছি নাগরিক আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বিভিন্ন সংগঠন এবং আমি এনজিওদের যে সমন্বয় প্রতিষ্ঠান এটা মানুষের জেলা শাখার পক্ষ থেকে সম্মতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ সম্মতি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। আমরা সবাই যেন কিছু মিলে অংশগ্রহণ করতে পারে এদিকে একটু খেয়াল রাখবেন এবং সেই দেশে শুধুমাত্র সবার জন্য এই পক্ষে কথা বলবেন নাগরিক আন্দোলন নেতা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঐতিহ্যবাহী আমাদের প্রাণের জন্মপুত্র, জন্মপুত্র হচ্ছে আমাদের জন্মপুত্র সভ্যতা। পৃথিবীতে নদীকে কেন্দ্র করে প্রথম সভ্যতা বিকশিত হয়েছে আমাদের এই নদীমাতৃক দেশে। ব্রহ্মপুত্রের মতো নদীর কোন বিকল্প নাই, বিকল্প হচ্ছে আমাদের নৃত্য। আমাদের নৃত্য রচনার জন্য যারা দায়ী হয়েছেন ইতিমধ্যেই বা দায়িত্ব পালন না করে ব্রহ্মপুত্র খননের নামে যে পায়তারা শুরু করেছেন, যে অসভ্যতা শুরু করেছেন, চৌর্যবৃত্তি শুরু করেছেন, এটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। প্রমাণিত হয়েছে বলছে এই জন্য যে আমাদের খনন কাজে প্রায় শিল্প যে আমরা আছি, আপনারা জানেন ময়মনসিংহে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে ময়মনসিংহ সাহিত্য সংসদ, প্রত্যেক শুক্রবার 40 বছর ধরে একটি স্টাডি সার্কেল করে আসছে, প্রত্যেক শুক্রবার সকালবেলা হয় 6:30। আমরা আজকের এই প্রোগ্রামের সম্মানে আমরা একজন বেশি খুলেছি, এখানে বিক্ষণবন্ধুরা অনেকেই আছেন, প্রোগ্রাম শেষ হলে বিক্ষোভে আজকের বিষয় হচ্ছে পরিবেশ এবং কৃষি সংস্কৃতি। এই অনুষ্ঠানে আমরা অনেকেই যুক্ত হব। আজকের এই জন্মপুত্র রক্ষার দাবিতে আয়োজনে আসল প্রাণ খুলে কথা বলি এবং আমাদের সকল প্রকার যে আমাদের স্টেপ গুলো আছে সেগুলোর পক্ষে প্রয়োজনে আগামী সময় আমরা পথে থাকবো, রাজপথে থাকবো এবং কঠিন জবাব দিয়ে জন্মপুত্র রক্ষার আন্দোলনকে সক্রিয় রাখবো। এবং একদিন আমরা দেখতে চাই এই জন্মপুত্র, ওরা যেমন বলেছিলেন, পিডিরা বলেছিলেন, কর্তৃপক্ষ বলেছিলেন যে এখানে জাহাজ চলবে, সেই জাহাজ যেন চলে, নৌকা যেন ঠিকঠাক মতো চলে, আমাদের ব্রহ্মপুত্র যেন আমাদের জলধারায় সিদ্ধ করতে পারে, এই আহ্বান জানিয়ে আন্দোলনে সক্রিয় থাকবার জন্য আবারও প্রত্যেকের প্রতি আহ্বান এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সাজিন চৌধুরী। আমাদের নাগরিক আহাজারি চলছে, কথা ছিল আমাদের নানাভাই বলেছিলেন যারা নদী খননের দায়িত্বে আছেন তারা এখানে এসে দাঁড়িয়ে কথা বলবেন যে কি কারণে তাদের ব্যর্থতা, কি জন্য তারা হয় নাই, আর আমরা সেখানে দাঁড়িয়ে থাকবো। তাইলে বাস্তবতা এটা না, বাস্তবতা হলো যারা এই পুকুর চুরি করে, নদী চুরি করে, আজকে বালু চুরি করে, তারা ওইখানে ঘরের ভিতর বসে ষড়যন্ত্র করে এবং সেই ষড়যন্ত্রে ভেঙে দেওয়ার জন্য আমাদেরকে রাস্তা আসতে হয়, নদীর পাড়ে দাঁড়াতে হয়। সেই দুষ্কর দুর্নীতিবাজ এবং রাষ্ট্রদ্রোহী এই যারা নদী খননের জন্য নানান রকম ষড়যন্ত্র করে এটাকে পিছিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই আহাজারি। আমরা চাই এই আহাজারির কথা তাদের কর্মগৌরে প্রবেশ করুক এবং একই সাথে এই নদে তার প্রভাব ফিরে পাক এবং এই অঞ্চলের মানুষ আবার শান্তিতে বসবাস করুক, প্রকৃতিকে নিয়ে, সবুজকে নিয়ে, নির্মল বাতাসে, নির্মল সবুজে। এই পর্যায়ে নাগরিক আন্দোলনের এই কর্মসূচিতে আগামীতে অতি সংক্ষিপ্ত
কথা বলবেন কথা করেন নাকি এভাবে কথা বলবেন নাগরিক আন্দোলনে এই কর্মসূচিতে সম্মতি জানিয়ে কথা বলবেন গ্যাস আন্দোলনের জাঙ্গিরা কমবে আসসালামু আলাইকুম আজকে আমরা নাগরিক আন্দোলনের মাধ্যমে নাগরিক আহাজারিতে যোগ দিয়েছি কিন্তু আমাদের আশা ছিল ময়মনসিংহের সকল নাগরিকদের অংশগ্রহণ করা আমরা ময়মনসিংহের সকল নাগরিকদের আশা বাস্তবায়ন করার জন্য আজ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আমরা আশা করি আগামীতে নাগরিক আন্দোলন যে কোনো কর্মসূচি দিবেন আমরা যেন ময়মনসিংহবাসী সকলেই যেন অংশগ্রহণ করতে পারি আমরা যদি আমি শুধু বলতে চাই আমরা ময়মনসিংহবাসী এই নাগরিক আন্দোলনের মাঝে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন করেছি এবং ময়মনসিংহের যে কতগুলি দাবি আমাদের রয়েছে সকল দাবি যেন আপনাদেরকে নিয়ে বাস্তবায়ন করতে পারি আমার সেই গ্যাস সংযোগ সহ যতগুলো আমাদের দাবি রয়েছে সকল দাবি যেন বাস্তবায়ন করতে পারি আপনাদের সকলের প্রতি এই আশা ব্যক্ত করে যে আগামী দিনে আমরা যে কোনো কর্মসূচি গ্রহণ করব আপনারা সকলে উপস্থিত থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার সেই গ্যাস সংযোগ দিতে হবে অনেক ধন্যবাদ চলছে নাগরিক আহাজারি কর্মসূচি এই পর্যায়ে এখন সংক্ষিপ্ত আকারে সংহতি জানিয়ে সংহতি প্রকাশ করবেন বীর বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া কয়েস ধন্যবাদ সন্ধ্যালাভ সত্যি আমার নিজ